বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। অথচ কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী এই খেলাটি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের সাথে হাডুডু খেলার পরিচয় করিয়ে দিতেই ঠাকুরগাঁয়ে আয়োজন করা হয়েছে মাসব্যাপী হাডুডু খেলা। জেলার রানীশংকল উপজেলায় রাতর ইউনিয়নের মণ্ডলবাজার মাঠে এই আয়োজন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার উদ্বোধন করা এবারের আসরে অংশগ্রহণ করছে স্থানীয় ১৬টি দল। সপ্তাহের যে কোনো দুই দিনে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুই দিনে চারটি দল অংশগ্রহণ করে আর শেষ পর্যন্ত টিকে থাকা দল দুটি ফাইনাল খেলবে। এটি ঐতিহ্যবাহী জাতীয় মানে হাডুডু খেলা হচ্ছে। এখন আমাদের ১০ বছর পরে একটা শুরু হইলো, আমাদের খুব আনন্দিত হচ্ছি আমরা। এই খেলাকে কেন্দ্র করে মণ্ডলপাড়া বাজার এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় করছেন আশেপাশের এলাকার মানুষও। খেলাটা চলতেছে খুব সুন্দরভাবে, আমরা এই খেলাটা উপভোগ করছি। এই খেলাটির জন্য ধারাবাহিকভাবে প্রতি বছরে মানে আয়োজন করা হয়। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রাখতেই এই উদ্যোগ, জানায় আয়োজন কমিটি। দর্শক দেখার জন্য আগ্রহী ছিল, এই জন্য আমি খেলাটা দিছি। ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে খেলা চালাবো। এই নিয়মিত কিভাবে খেলা চলবে সুষ্ঠুভাবে আমি চেষ্টা করব। বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলে জানালেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।